আচ্ছা, কাল পাগলের পাগলামি শুরু হয়ে গেছে কিরে? খালি এই ঘর আর এই ঘর, দেখেছো 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 দেখেছো, মারছে মারছে করে না বাবা, যাও খাবার খেয়ে আসো। উফ, সবাই ভয় পেয়ে যাচ্ছে। আমাকে কিছু বলছে, ওকে বকছো কেন? তাই বলছে, আর বকবো না বকবো না বাবা। ও ও পেস্তা গুড বয়, পেস্তা গুড বয়। আমি দৌড়াচ্ছি দেখবা, এক্ষুনি দৌড়ে আসবে। কি হলো কি হলো কি আছে বাবা? কি 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 মিস্টার কাম, টাইগার টাইগার দৌড়েছে দেখো না, মা সরে যা, তুই সরে যা, তুই সরে যা। গুড মর্নিং ফ্রেন্ড, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও অনেক ভালো আছি, সুস্থ আছি, সাবধানে আছি। শুধুমাত্র আমার মাটার একটু, ও বাবারি, আজকে এই ছেলেটা পুরো বদ্ধ পাগল হয়ে গেছে। খালি একবার এবার বুঝতে পেরেছো ওকে নিয়ে আমরা কোন জ্বালায় আছি বাবা? ও জানো না, ভাবো জানো কত শান্ত ও, যে আমরা ওর পেছনে সারাদিন, ওর পেছনে যে একটা মানুষ লাগে সেটা দেখো, বাথরুমের মধ্যে ঢুকে গেছে এখন। এই রাত এই বেরো, কি রে দেখো ভদ্রলোক, এই যে ভদ্রলোক এদিকে আসো, আয়। আবার ঢুকেছে, আবার বাথরুমের মধ্যে ঢুকে গেছে। এ ছেলেটাকে নিয়ে আর পারি না, আসো পেস্তা আসো, থাক। ও ওর মতনই লাফিয়ে বেড়াবে, বাবার খাট পুরো তছনছ করে রেখে এসেছে। আমাদের খাটের তো মানে চাদরটা এইভাবে এই পাশ থেকে ওই পাশ থেকে গোজা যায় বলে, যার জন্য একটু বাঁচোয়া। আর এদিকে মায়ের ঘরে ঢুকছে, এদিকে পুরো সব যা আছে পুরো তছনছ করে ফেলছে। তো আর কি করা যাবে, কিছু করার নেই, বাচ্চা মানুষ, ও তো খেলতে ভালোবাসে, ওকে খেলতে দিতে হবে। আর সকালবেলা রান্না করেছিলাম হচ্ছে গিয়ে আলু সেদ্ধ ভাত, জানো তো, আলু সেদ্ধ আর এই যে আলু সেদ্ধ পেঁপে সেদ্ধ সব একেবারে বসিয়ে দিয়েছি। আমি না এই দরজাটা বন্ধ করবো, তুমি বেরো, শুধু বাথরুমের মধ্যে ঢুকছ না, বাথরুমে ঢুকতে হবে না, চলো। কোথায় আলু রে, কোথায় পেঁপে, কোথায় আপেল, সেগুলো সব খুঁজে খুঁজে বের করবে আর খাবে। ও যে এত দুষ্টুমি করে, এত দুষ্টুমি করে, তোমরা ওর সাথে যে একদিন না থাকবে সে বুঝতে পারবে না। আর তোমরা অচেনা কেউ আসলে তো তোমাদের কামড়ে ছিঁড়ে দেবে একেবারে। কিন্তু রাত্রেবেলা ও যখন মানে দুষ্টুমি করবে, দুষ্টুমি করার পর যখন হাঁপিয়ে যাবে, হাঁপিয়ে যাওয়ার পরে যখন এক জায়গায় বসে থাকবে না, তখন ওর মুখটা এত মায়াবী হয়ে যায়, তখন যে ওকে যে তুমি বকবে বা মারবে বা যাই কিছু করো না কেন, তুমি পারবে না, মানে পারি না আমরা। ও যত বড় দুষ্টুমি করুক না কেন, কিন্তু ওকে বকা যায় না, কিছু করাও যায় না, দুষ্টুমি সেরা। দেখো কোথায় কি আছে সব টেনে টেনে বের করবে, পেপার সব মানে নিউজ পেপার সেগুলোকে টেনে ছিঁড়ে এক জায়গায় করে। আমার দেখো এই যে হাতে হাতে সকাল সকালে যেখানে আছড়ে দিয়েছে, চোখের এখানে কালকে রাতে আছড়ে দিয়েছিল, মেয়ের এখানে আছড়ে দিয়েছে, আমার এইখানটায় পাড়া দিয়েছে রাত্রেবেলা। মাঝরাতে কি হয়েছে বলো তো, হঠাৎ করে ওনাদের সঙ্গী সাথীরা ডাক শুরু করেছে, তখন বাজে রাত একটা, ঠিক আছে, আর বাইরে তো সবাই ডাকে ওদের সঙ্গী সাথীরা, তো যেই ডাকছে উনি এত পাগল হয়ে গেছে, একবার এই ঘরে একবার ওই ঘরে করছে, মানে এই করতে করতে আর বাবার জানলাটা তো বন্ধ করা থাকে, আর উনি ভেবেছে খোলা আছে, ওখান থেকে ওদের দেখবে, এবার ওখান থেকে ঠান্ডা হাওয়া আসে বলে বন্ধ করে রাখি। তো ইনি
দৌড়ে গিয়ে লাফ দিয়ে মেয়েকে টপকে আমাকে টপকে জানলায় উঠতে গেছে। এবার জানলায় গিয়ে নিজেও এক গুঁতো খেয়েছে। আমার এই মুখে চোখে সব জায়গায় ছেলে এখানে একটা পাড়া দিয়েছে, মেয়েরও এখানে একটা পাড়া দিয়েছে, মেয়েরও এখানে ছেলে গেছে। মেয়ে তো মাঝরাতে ঘুম থেকে উঠতে কাঁদতে শুরু করে দিয়েছে। তো তারপরে ওকে দেখালাম যে দেখ জানলাটা বন্ধ রয়েছে। তারপরে বুঝলো, বুঝে তারপরে আমাদের কোলের কাছে এসে সারা রাত তোমাকে শুয়ে রইলো। যতক্ষণ না বুঝবে নিজের থেকে ততক্ষণ বদমাইশি করতেই থাকবে। এখন দেখবে মুখটা দেখবে, শুধু বলি না যে ওকে বকাটা সম্ভব নয়। দেখো এই জায়গাগুলো কিন্তু নোংরা নয়, হ্যাঁ আমি সব মুছে পরিষ্কার করে দিয়েছি। তো ওর যেখানে ইচ্ছা হয়, আর আমাদের ঘর বাড়ি উঠুন সব তো জানো একদম পরিষ্কার করে সবই আমি মুছে নিই। তো ওর যেখানে ইচ্ছা হয় ও সেখানে এইভাবে শুয়ে পড়ে। এখন কষ্ট হয়ে গেছে, মুখটা দেখে দেখো কত মনে হচ্ছে না যে কত মায়া ওর মুখের মধ্যে। পারবে তোমরা বকতে ওকে দেখে? পারবে বকতে? পারবে পারবে বাবা বকতে? হাঁপিয়ে গেছে লাফাতে লাফাতে। আসো চলো ঘরে চলো, আসো বাবা, আসো বাবা, উঠে গেছে বলেছি, আসো উঠে গেছে, আসো শোনো, আসো 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 বাবা আসো। আর এখন আমি বাকি রান্নাটা করব, মানে শুধু এখন ডাল করব তাহলে হয়ে যায়। আর আজকে হচ্ছে ভাইফোঁটা, তো আজকে এই ভাইফোঁটার দিনে সবার সব ভাইদের বোনেদের জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা। যদিও ভিডিওটা তোমরা অনেক লেট করে পেয়েছো, তবুও আমার তরফ থেকে আমি শুভেচ্ছা জানিয়ে দিচ্ছি। কেননা ভাইফোঁটা যাদের আছে তারাই জানে যে এই দিনটা কতটা স্পেশাল। আমি ছোটবেলা থেকে কখনো আমার দাদাদেরকে, মানে আমার তো দুটো দাদা, একটা আমার মানে আমার নিজের একটা দাদা আর একটা হচ্ছে আমার মাস্তুতো দাদা, তো সেটা সবসময় ছোটবেলা থেকে জেনে এসেছে যে আমার দুটোই দাদা। তো দুজনকে রাখি পড়াতাম, কিন্তু ওই দিনটা আমাদের কাছে স্পেশাল। কিন্তু এই ভাইফোঁটা ছোটবেলা থেকে কখনো মা বলেনি যে দে, আর আমরাও জানতাম যে ভাইফোঁটা আমাদের দিতে নেই। তো অনেকের আছে না যে দিতে নেই, অন্নপ্রাশন অনেকের নেই, অনেকের দেখবে বার্থডে বড় করে করে না, তো অনেকের অনেক রকম নিয়ম থাকে। তো আমাদের কখনো হয়নি, তো সেই সূত্রে কোনোদিনও দেওয়া হয়নি। আর এই দিনটার মাহাত্মটা অতটা না বুঝলেও কিছুটা হলে বুঝি যে একটা দিন যদি এই দিনটা যদি ভাই বোনের কাছে মিস হয়ে যায় বা সেই ফোঁটাটা দিতে না পারে তাহলে তাদের মনের মধ্যে কি চলে, কতটা কষ্ট হয়। তো ভেবেছিলাম আমরা সবাই মিলে বড়দির বাড়িতে যাব, তো ছর্দি আসতে পারবে না, কারণ ছর্দির বাড়িতে একটু প্রবলেম রয়েছে, কারণ মুরগি রয়েছে, মুরগিগুলো দেখাশোনা করতে হয় বাড়িতে কেউ না একার হাতে। ওই জন্য তাও বলেছিলাম আসার কথা ফোন করে, তো দিদি বললো না আমি যাবো না, এই বছরটা আমাকে ছেড়ে দাও, আমি কদিন পরেই যাবো, মুরগিটা উঠে যাক তারপরে, কেননা জামাইবাবুর পক্ষে তো দেখা সম্ভব না, দিদিকেই করতে হবে। তো স্বাভাবিক একার সংসার, কাজবাজ করে রান্নাবান্না করে মুরগি দেখা তারপরে এখানে আসা একদমই সম্ভব নয়। তো বললাম যে ঠিক আছে, আর মা তারপরে বললো তাহলে বড়দিকে বলা হোক। আর বলতে হয় না, এই দিনটা সবাই এসে যে যার মতো ফোঁটা দিয়ে চলে যায়, তো তবু আমাদের দায়িত্ব কর্তব্য আমাদেরকে তো পালন করতেই হবে। তো এবার হচ্ছে গিয়ে বড়দি আসবে, আর আমি এখন এই রান্নাবান্নাটা করে যাব একটু মিষ্টি আনতে, মিষ্টিটা নিয়ে আসবো এনে, তারপরে যা গোছানোর ওই দূর্বা, তারপরে হচ্ছে গিয়ে ধান আশীর্বাদ করে যেগুলো দিয়ে প্রদীপ, এগুলো একটুখানি গুছিয়ে গাছিয়ে রাখবো যাতে এসে আর গোছাতে না হয়। আর রান্নাটা করে গিয়ে দই আর মিষ্টি নিয়ে আসবো, কারণ শনিবার যেহেতু, তো শনিবারে উজ্জ্বলেরও জন্মবার, আর এমনিতে শনিবার দিতে গেলে নাকি দইয়ের ফোঁটা দিতে হয়, তো ওই জন্য দইয়ের ফোঁটাই দেবে। তো আমি এদিকে রান্নাটা বসিয়ে নিই, তারপরে তার মধ্যে দিদিরা চলে আসবে, আমি চেঞ্জ করে যাব, মিষ্টিটা নিয়ে আসবো। আজকে সারাটা দিন দোকান খোলা থাকবে, মানে মিষ্টি আজকে যে এত পরিমাণে সেল হবে, পুজোতেও মনে হয় এত সেল হয় না যে ভাইফোঁটায় যতটা পরিমাণে সেল হয়। তো প্রচুর পরিমাণে প্রচুর আইটেম থাকবে, প্রচুর মিষ্টি বানাবে, আমি দেখেছি প্রত্যেক বছর যে বিভিন্ন রকমের মিষ্টি বানায় এই দিনটায়। তো যাবো গিয়ে মিষ্টিটা নিয়ে আসি, রান্নাটা বসিয়ে নিয়ে, শুধু ডাল তো কিছুক্ষণের মধ্যে হয়ে যাবে, তার মধ্যে অস্মিতাকে স্নান করিয়ে দেবো, আর আমিও গোজ গাছ করে নিয়ে তারপরে তোমাদেরকে দেখাচ্ছি।
মাছি তারা তুই মাছি তারা না হ্যাঁ খাচ্ছিল হ্যাঁ খাওয়ার আগে মিষ্টিগুলো মাছি খেয়ে নেবে তখন জমের মতো যেন আমার ভাই চিরজীবী থাকে তিনবার বলবি আবার বলবি ভাইয়ের কপালে দিলাম পোটা ঝুমকে পোটা আমি দিয়ে আমার ভাইকে পোটা যেন হয় আমার ভাই বলতে হবে না তুমি তুমি শুধু দিয়ে ধরে রাখো খেয়ে নিচ্ছিস তো ওইভাবে দিলে হয় ভাইপোটা ভাইপোটা এইভাবে দেওয়া যায় এখন বাজে পৌনে ছটা সন্ধে তো দুপুরের পর থেকে তোমাদেরকে আর কিছু দেখাতে পারিনি খাওয়া দাওয়া করে সবাই একদম বলতে পারো বিছানার ওপর লেটে গেছিল তো দিদিরা বাড়ি চলে গেছে আর এখন যাবো এই লোকটা ঘুমিয়েছে সবাই ঘুমিয়েছে
না আমি ঘুমাইনি সবাই ঘুমিয়েছে আমি ঘুমাইনি তো তারপরে আর ইনি এখন সন্ধ্যাবেলা দুজন মিলে আমাকে ঘুমাতে দেয়নি না গো মিথ্যা কথা আমি ঘুমাতে দেব না ঘুমটা হচ্ছে ওর আর আমি নাকি ঘুমাতে দিই আমাকে বলেছে তুমি ঘুমাবা না আমি ঘুমাইনি সদবল আর ইনি এখন সন্ধ্যাবেলা বলছে যে কি আছে ফ্রিজে আমাকে একটু এনে দাও তো আগের দিন কয়েকটা নাড়ু না আমি ওই কি বলে খই মুরকি ওগুলো একটা আলাদা জায়গায় রেখেছিলাম অনেকটা তো তো ওগুলো না আর দিয়েছে কিন্তু অনেক বেঁচে গেছিলো তো সেগুলো একটা আলাদা জায়গায় রেখেছিলাম ওর মধ্যে নাড়ুও ছিল তো উজ্জ্বল বললো আমাকে একটু খই মুরকি এনে দাও আমি একটু খাই আর দই দিয়ে মিষ্টি দিয়ে মেকেটাকে ইনি খেলো আর নাড়ুগুলো বসে বসে কোয়েল তারপরে হচ্ছে আয়ুষ্মিতা আমরা সবাই মিলে বসে খেলাম এই নাড়ুগুলো নষ্ট হয়নি যেহেতু মুড়ির মধ্যে ছিল মানে খইয়ের মধ্যে তো ওই জন্য নষ্ট হয়নি তো আমি যাবো একটু দরকারে সেটা হচ্ছে শীত শীত পড়ে গেছে আর আয়ুষ্মিতার দুটো ভাবজি মানে এখন আপাতত চালানোর মতো দুটো গেঞ্জি নিয়ে আসি আয়ুষ্মিতার সাথে সাথে আমাদের ফেস্তার জন্য ভেবেছি নিয়ে আসবো যেহেতু শীত পড়ছে আর ও রাত্রেবেলা মানে আমাদের কাছে উঠে খাটের উপর উঠে শুয়ে থাকে ওর ঠান্ডা লাগে নিচে এখন শোয় না আর নিচে যদি কিছু পেতে দিই ওকে কার্পেট বা কিছু পেতে দিই ও সেটাকে ছিঁড়ে ফেলে তো যার জন্য ওকে ও যদি নাও ওঠে মাঝরাতে ওকে আমি টেনে খাটের উপর উঠে শুয়ে দিই ও শুয়ে থাকে তো ওর জন্য ভাবছি যে দুটো যদি গেঞ্জি মতো পাই বা শীতের কিছু পাই আগে তো যাই দোকানে তো তারপরে বুঝে শুনে নিয়ে আসবো তো চলো বেরিয়ে যাই হুডি হুডি বলে হুডির কি পেছনে টুপি থাকে যেহেতু রান্না বান্না সেরকম একটা কোনো চাপ ছিল না তো চলো বেরিয়ে যাই তো বাড়ি চলে এসেছি অনেকক্ষণ আগে আর এইমাত্র খাওয়া দাওয়া করলাম তো রাত্রেবেলা কিছু করিনি ডাল ছিল আর ডিম ভাজা করলাম তো উজ্জ্বল বললো যে আজকে আমার ডিমে এত ঝাল দেবে আর পেঁয়াজ দেবে যাতে টাক দিয়ে ধোয়া বেরিয়ে ঝাল খেয়ে তো সত্যি কথা তিন চারখানা লঙ্কা দিয়েছি কাঁচা লঙ্কা খেয়ে এখনো টাক দিয়ে ধোয়া বেরোচ্ছে আর এখন ওকে ওষুধ দেবো দিয়ে তারপরে শোবো আর কি কেনাকাটা করেছি সেটা আর আজকে তোমাদেরকে দেখাচ্ছি না কেননা আমাকে আবার এক্সচেঞ্জ করতে যেতে হবে কোয়েলের এক সাইজ বড় আনতে হবে আর অদ্রিকার একটা ওই সবসময় পরার মতো সোয়েটার এনেছি তো ওরটাও এক সাইজ বড় নিতে হবে আমার আয়ুষ্মিতার জন্য যেটা এনেছি সেটা একদম ঠিকঠাক আছে আর পেস্তার জন্য একটা গেঞ্জি নিয়েছি তো ওর জন্য ভালো কিছু পাইনি তো ওরটা আবার দেখতে হবে আর কালকে আবার যাবো বলে তো ভাবলাম যে একেবারে নিয়ে আসি তারপরে তোমাদেরকে দেখাবো আর এখন ঠান্ডায় সবে সবে ঠান্ডা পড়া শুরু করেছে তো দেখবে সবার জ্বর জারি তারপরে ঠান্ডা গলা বসে যাওয়া এরকম আমাদের আয়ুষ্মিতার তো ঠান্ডা লেগে গেছে নাক পুরো বন্ধ হয়ে গেছে তার সাথে সাথে নাক দিয়ে তো ঝরছে আর ওর গলা বসে গেছে মানে গলা থেকে মোটা সরে আওয়াজ বেরোচ্ছে আর আমারও সেম মনে হচ্ছে যেন জ্বর জ্বর এসে গেছে আর গলাটাও বসে বসে যাচ্ছে নাক ফাক পুরো বন্ধ হয়ে গেছে সবাই একই অবস্থা তো ওই জন্য গরম জল খাওয়া শুরু করেছি শীত সবে আসছে আর শীতের মানে শীতকালটা যে এত টেনশনে আর এত কষ্টে কাটে আমাদের গরম জলটা ফুটিয়ে রেখে গেছিলাম খাওয়ার আগে আর এখন গরম জলটা ভরে নিলাম তো এটা হচ্ছে মোটামুটি ধরো ওই 24-22 ঘন্টা মানে একদিন এটার মধ্যে গরম জল থাকে ঠিক আছে পুরোটা সেই রকম গরম না থাকলে তবুও গরম মোটামুটি থাকে আর 12 ঘন্টা পর্যন্ত তো পুরো সেই ফুটন্ত গরমই থাকে তো এটার মধ্যে তোমরা চাইলে চাও খেতে পারো আর এমনি গরম জল যা খুশি খেতে পারো দুধ তো আমি তো ওই মাঝে মাঝে একটু গরম জল খাই তারপর উজ্জ্বলের সকালবেলা গরম জলটা লাগে এখন খেতে যেহেতু শীত পড়ছে আরও কষ্ট হয়ে যাচ্ছে ঠান্ডা জল খেতে অতিরিক্ত ঠান্ডা জল তো খেতে পারছে না আর আমাদের আয়ুষ্মিতাকেও একটু দিচ্ছি তো ওই জন্য এইটা খুব দরকার ছিল আমার তো তো চলো আজকের ভিডিওটা এখানে এন্ড করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আবার দেখা হচ্ছে কালকে নতুন একটা ব্লগ নিয়ে এটা এখানটা রাখছি না হলে আমাদের পেস্তাবু যদি একবার ফেলে দিয়েছে পুরোর ভেতরে কাজটা যদি ফেটে যায় তারপরে পুরো শেষ তো চলো টাটা।